আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম এই যে অনেক কাপড় চোপড় ঘর অগোছালো হয়ে আছে আজকে আমি আর কি পরিষ্কার করব সবাই আমাকে ভাগ্নিরা হেল্প করবে তিন ভাগ্নি মিলে সবাই ঘর গোছাচ্ছে আপুও হেল্প করতেছে আপনারা একটু পরে দেখতেই পারবেন আমরা কি কি করি এক জায়গায় ঘুরতে যাব সেটা তো আপনারা ভালো করে দেখতেই পারবেন তো এই যে ঘর গোছানো এখন ঘর গোছানো হয়নি অনেক জামা কাপড় কাচবো মানে মোটামুটি হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ঘরে কি কি করতেছি কি নাই আপনাদের সামনে নিয়ে আসি এই যে আমরা এখন বাসে উঠছি বাসে মানে যাচ্ছি এক জায়গায় ঘুরতে সবাই আছি সবাই মিলে ঘুরতে যাচ্ছে দাদা আপনি জিজু ভাগিরা সবাই বাসে বসে আছে এখন এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখেন প্লিজ এই যে জলটাটা ব্রিজ পার হচ্ছি আমরা নাম সঠিক জানি না কি ব্রিজটার নাম দেখতেই পাচ্ছেন কত বড় নদীটা

তো গাছ এখানে অনেক ইউটিউবাররা এসেছে আর আমি ওদেরকে চুপচু করে দেখছি একটা আমার সাথে কথা বললো অত কথা বাদ দিয়ে আমি তোমাদেরকে বলি এখানে ভিডিও করতে এসেছি তো ভিডিও করি আর তোমাদেরকে এই ঝাগরি পার্কটা দেখে এটা আমার বাবার তো তাই ঝাউগরি পার্কটা টা কিরকম তো দেখো তোমরা এখানে পার্কের কোনো লাগে না এটাই এদের পার্ক তো আমি তোমাদের মাঝখানটা দেখাচ্ছি রোডে রোডটা পরে দেখিয়ে দেবো আর ভিডিওটা বেশ বড় করা যাবেও না তাই সো গাইস দেখো তোমাদেরকে দেখিয়ে দেয় আমি করে করেছি দেখাচ্ছে ওকে দের বলেছি বলছি ভদ্রভাবে চলাফেরা করুন ওকে আমি চলাফেরা করছি আমরা তো গাইস এটা হচ্ছে এটা হচ্ছে একটা দের একটা বাগান কি আর বলবো বাড়িটাও এত সুন্দর আর এই দেখে একটা হচ্ছে রোড এগুলো সব রোড আর দেখতে পাচ্ছো রোডগুলো কত সুন্দর করে করেছে না হলেও রোডগুলোও খুব সুন্দর আমরা যে রোডটা দিয়ে এসেছি সেটাও খুব সুন্দর করে ওরা সাজিয়েছে আর আমাদের গাড়ি আসার জন্য ওরা ওই রোডটা বানিয়েছে যেহেতু কাঠটা আমাদের আর এনেছি আর আমার সাথে আমার মামি এসেছে সো দেখো গাছ কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ারেরও নাম জানি না গাছেরও নাম জানি না এমনকি ফুলের কয়েকটা তো জানি আর আমি যেটা জানি আর কি এখানে পাহাড়ি এলাকায় যে ইয়াটা থাকে না গাছটা ওই গাছটা এখানে আছে কিন্তু এটা জানিয়ে রাখছে জবা ফুল জবা ফুলের গাছ তারপরে এখানে দেখো এই পাশে একটা আছে এই পাশে এটা এই যে এটা হচ্ছে পাহাড়ি এলাকার গাছ কত সুন্দর না কত সুন্দর ট্রিটা আর দেখো এই পাশে একটা এত সুন্দর করে সাজিয়েছে পুরো বাড়িটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এটা জানি যে এটার বাড়িটা খুব সুন্দর অনেক সুপারি গাছ আছে দেখতে পেলে সুপারি গাছ দিয়ে এটা বাড়িতে বেশি সুপারি গাছ আর এই গাছগুলো আছে এখন তোমাদের ফুলের এলাকাতে নিয়ে যাই দেখো তো ফুলের এলাকাতে এসে পড়েছি বেশ কয়েক ফুলের এটা চানারসে গাছ সেটা আমি মনে করি আর কি আর এটা কিসের গাছ আমি জানি না জবা ফুল হতে পারে এই ফুলটার নাম কি তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও দেখো ফুলগুলো আমি এত আস্তে কথা বলছি কারণ কি আমার লজ্জা লাগছে তো মানুষগুলো আমার বিরোধ তাও আমি কটা ফুল ছিললাম চুপ করে সো এটা দেখো এটা হচ্ছে একটা বিশাল বড়ো জায়গা এরা ফ্লাওয়ার ফ্লাওয়ার লাগিয়েছে আহ এটা কী এটার গাছ তো আমি জানি নিজে সো গাইস দেখো এটা যে কিসের গাছ সেটা আমি জানি না কিন্তু দেখে মনে হচ্ছে এটা আনারসের গাছ ওটা কিসের গাছ এটা আমি জানি না এখন এই গাছটা এই গাছটাতে এখন অনেকগুলো পাতা হয়েছে আগে যখন ছিল না আমি কী করতাম ওই যে গাছে একটা পাক দেখতে পাচ্ছ ওখানে গিয়ে বসতাম আরও একটা গাছ আছে ওই গাছটাতেও আমি বসতাম এবং ওই গাছটা আমি এখনও মানে খুব ভালো আমার ওই গাছটা কী আর বলবো তোমার দেখিয়ে দেয় এই গাছটা গাছটার ভিতরটা দেখো এত সুন্দর গাছ তুমি এখন ভয় লাগে যদি কিছু সময় পোকা টোকা থাকে আমি তো রে কী আর বলি তোকে তোমাদের আরও একটা জায়গায় নিয়ে যাই আর এখানে এইখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব রোজ আর দেখো আমাদের সাথে এই যে কারা এসেছে আমার মামা এসেছে আমার পুনু আমার মামি আমার দিদি বলতে বলো আমি এটা এটা কত সুন্দর গাছ আমি এখনো দেখি না এটাকে এত সুন্দর গাই ছিলাম ওখানে যাই সো এখানে আমরা সেখানে সেলফি উঠছি সবাই বাবারে এই সররে আমাকে জায়গা দাও দেখো এখানে কি লিখেছে দয়া করে কাছে কেউ হাত দিবেন না কিন্তু আমরা তো অনেকেই দিচ্ছি হাত কেউ জানতেও পারবে না আর এখানে কারেন্ট মানে বলে নেটওয়ার্ক পাওয়ার জন্য একটা কি লাগানো আছে এটারও নাম আমি জানি না আর এটা হচ্ছে একটা সুপারি গাছ এইটা সুপারি ছোটোতে খুব মিষ্টি লাগে খুব সুন্দর খেতে লাগে তো এটা হচ্ছে একটা পুরো বাগান তোমাদের ফুলগুলো দেখে দেয় এটাও সেম একই গাছ ওটারই মতন এটাও আস্তে আস্তে যদি রঙ হয় ওটার মতন রেড হয়ে যাবে আমি একটা ফুল নিই আর এগুলো ফুল তো প্রচুর সবাই দেখেছো এইগুলো ফুলকে আমি একটা চুপ করে ছিনলাম আর এটা গাছ দেখলেই একটু আগে ঘাস হয়েছে গাছগুলো কেটে দিলে আরও সুন্দর লাগবে আর ওইটা কি গাছ আমি জানি না ওটা গাছেরই এখানে আসছি এটা কি গাছ অ্যালোভেলাম কি না যে কোনো একটা গাছ হলেই হলো গাছ দেখাবো আর কিছু না আর এটাও সেম গাছ আর এই পাশে এই ফুলগুলো গাছ আমার খুব ভালো লাগে সো গাছ এটা হচ্ছে একটা অ্যারাউন্ড ওকে সো এটা সাইড হয়ে গেল এখন অন্য যে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আর সবাই এখানে এত হাসে আমি কথা বলবো কীভাবে এটা আমি নিয়েছিলাম আর দেখো সবাইখানে আমাকে ছেড়ে ছেড়ে ফটো হচ্ছে আমি দুঃখিত

এটা হলো আর এক সাইডে যাওয়া জায়গা এখন তো গাইস এটা হচ্ছে একটা ফুলের গাছ এই ফুলটা আমাকে খুব ভালো লাগে এটা উপর থেকে উঠে আর নাও দেখো এখন অন্য যাওয়া যাক আর এটা হচ্ছে একটা ওটার ভিতরে আর গেলাম না ওই পাশে আরো একটা ছোট সো এটা হচ্ছে একটা বাগান এটার ভিতরে তো বেশি করা যায় না ঠিক আছে তো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে গেল এখন আমি ভিডিওটা কাট করছি তো ওকে গাইস পরে ভিডিওতে দেখা হবে প্লিজ একটা লাইক ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইবও করে দিও এটা আমার নতুন ব্লগ প্লিজ গাই ভালো লাগলে করবে আমার অন্য ইউটিউবারের মতন আমি তোমাদেরকে কিছু না তোমরা বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন ঈদের জন্য আমাদের মানে একটা খেলার মানে আয়োজন করা হয়েছিল কোলার গাছে সবাই উঠতেছে যে উঠতে পারবে সে নারকেল পাবে আর একটা বড় মানে পাঁচ কিলোর পোলট্রি পাবে তো দেখেন কে কে উঠতে পারে কেউ পারতেছে না লাস্ট পর্যন্ত জিজিও ট্রাই করলো কে এখন পায় সেটা তো মানে কি আর বলবো খুব হাসির ভিডিওটি হয়েছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন সব সবাই গাছে উঠতে সার পড়ে যাচ্ছে এত যে হাসছিলাম আর কি বলবো হাসতে হাসতে তো নেই মনে হয় মাটিতে পড়ে যাই এই যে সবাই একে একে উঠতে সার পড়ে যাচ্ছে আপনারা দেখেন ভালো করে এই যে সবাই উঠতেছে কেউ এখনো পারে পারেনি কেউ পাবে এখন ভাগ্য লটারি কার দিকে ঘুরে বলা মুশকিল এই যে সবাই পড়ে যাচ্ছে দেখতে থাকেন আপনারা সবাই একটু পরে তা একটু পরে ওখান থেকে খেলা দেখে এসে আমরা মেলায় ঘুরতে যাব খেলা এখনও শেষ হয়নি চলতেছেই কেউ উঠতে পারে না আর শেষ পর্যন্ত কেউ জিততে পাইলো না সবাই পড়ে যাচ্ছে আর প্রাইজটা কারো পাওয়া হইল না আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লাগছে এই কোলা গাছের মজাটা সবাই কীরকম হাসলেন আমাকে একটু জানাবেন আমি তো ভালোই হাসছি মজা করছি তারপরে আমরা বাড়িতে এসে এই যে যাব মেলা রেডি সেডি হয়ে এখন তো মেলাবাড়িতে চলে গেছি তারপরে নিয়ে আর আমি নাকরতলাই উঠছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এত ভয় লাগতো স্যার কি বলব এই যে তোমার দাদা তো ভয়ে উঠতেই পারে না উনি তো বসে 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 বা দাঁড়িয়ে ভিডিও করতেছেন আর আমরা তো ভয়ে নেই দুজনেই সবাই নিচেই আছে তাহলে ওর মামার সঙ্গে কিন্তু সাউন্ডটা মানে হয়নি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন আমরা যাচ্ছি বাড়ি আমি নিয়েছি এখন আমরা যাচ্ছি বাড়ি আর আমি পিছনে একটা হাতের ব্যাগকে ঘাড়ের ব্যাগ করে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি এখন বাড়ি যাচ্ছি গোয়িং টু হাউস আমরা এখন সবাই বাড়ি যাচ্ছি আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লাগছে আমাদেরকে পাশে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এই যে বাড়ি যাওয়ার তোমাদেরকে উড়িয়ে দেখেছি আর এখন আমি বাড়িতে যাচ্ছি আমরা আর করে লেট করবো না অনেক অনেক আগে আসি বারোটার দিকেই আসছি দেখো দেখ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন